কুমিল্লা চাঁদপুর মহাসড়কের বর্তমান অবস্থা দেখে মনে হবে গ্রামের কোনো কাঁচা রাস্তা, অথচ কুমিল্লা চাঁদপুরের এই আঞ্চলিক মহাসড়কটি দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য বড় একটি মাধ্যম। রাস্তাটি শাহরাস্তি উপজেলাকে মূলত কুমিল্লা চাঁদপুরের সাথে সংযোগ করেছে। এই রাস্তা ছাড়া ওই এলাকার মানুষের বিকল্প কোনো রাস্তা না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। প্রায় 100 মিটারের বেশি পাকা রাস্তা যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে, এতে সর্বদাই লেগেই আছে যানজট। ভিডিওটি গত 8 জুন 2019 তারিখে ধারণ করেছেন আমার MP.com-এর একজন ভলান্টিয়ার। রাস্তাটি সংস্করণের বিষয়ে চাঁদপুর 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেজর রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার